আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝখানে আজকে আমি মিথি মোটরস থেকে সানি বলছি। তো আজকে আপনাদেরকে একটা নতুন ধামাকা দিব। তো ধামাকার আগে জানাতে চাচ্ছি যে আমার পিছনে যে গাড়িগুলো দেখছেন আজকে এই গাড়ি সম্পর্কে কথা বলব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে দেখাচ্ছি আমাদের শোরুমের জনপ্রিয় একটি গাড়ি, গাড়িটি হচ্ছে আফতাব মিথি অটো। গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির রং হচ্ছে ব্লু কালার রং, আর ভেতর ভিতরে আপনার দুইজন সামনে দুইজন বসতে পারবে এবং পিছনে দুইজন বসতে পারবে। আর এটার চেসিসটা খুব হেভি দেখতেই পাচ্ছেন আপনারা। আর আপনারা এই গাড়ির ব্যাটারি জানেন কয়টা? এতে চারটা ব্যাটারি, আপনারা ইচ্ছা করলে ইজি বাইকও নিতে পারবেন এবং মিশুকে নিতে পারবেন। আর এটার মোটর কন্ট্রোলার হচ্ছে 1000 ওয়াট। তো চলুন আজকে সময় কম, গাড়িগুলো দেখানো লাগবে। এই যে পাশে আরেকটা গাড়ি দেখছেন, এটা হচ্ছে হাফসাত গ্লাস ফ্রেম। এটা খুব জনপ্রিয় একটা গাড়ি, কারণ এটা খুব হ্যান্ডলি গাড়ি, দেখতেই পাচ্ছেন মানুষের খুব পছন্দের। এই গাড়িটিরও কালার হচ্ছে ব্লু কালার, আর এটা হচ্ছে চেসিসটা খুব চমৎকার একটা চেসিস। আর এটা সামনে দুইজন বসতে পারবে, পিছনেও দুইজন বসতে পারবে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, যে যেটা হচ্ছে এই গাড়িটার আপনার যে সামনে ইচ্ছে করলে আরেকটু বাড়ায় নিতে পারবেন, যে তিনজন মানুষ সবাই বসতে পারবে, সামনে তিনজন বসতে পারবে, পিছনে তিনজন বসতে পারবে। এটা একটা সিস্টেম আছে এই গাড়ির ভিতরে, অপশন আছে যেটা। আর এইখানে ফ্রেম দেওয়া হয়েছে অ্যাসেস ফ্রেম, আর এই অ্যাসেস ফ্রেমের সামনে আছে একটা সুন্দর, দেখুন একটা বাম্পার দেওয়া আছে যে গ্লাসটা প্রোটেক্ট করে। আর এটা মনে করেন যে আপনার ইজি বাইক মিশুক দুটোটাই খুব ভালো চলে। এবং এটার মোটর কন্ট্রোলার হচ্ছে 1200 ওয়াট। তো এরপরে গাড়িটা হচ্ছে, চলুন দেখাচ্ছি এরপরের গাড়িটা হচ্ছে এই যেটা, এটা হচ্ছে বাঘের বাচ্চা একটা আসতো। এই দেখুন দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে পাতা কালার গাড়ি বা সিএনজি কালার যেটা, হ্যাঁ সিএনজি কালার বলা হয় এই কালারটাকে। এটার চেসিসটা আর অনেক অনেক হেভি, দেখুন অনেক হেভি একটা চেসিস। এটার ভিতরে আপনার সামনে তিনজন বসতে পারে, আর পিছনে তিনজন তিনজন দুইটা সিটে 6 জন বসতে পারে খুব স্বাভাবিকভাবে। এটা দেখুন এখানে অনেক জায়গা, হিউজ পরিমাণে জায়গা আছে। এবং এটার ভিতরে অনেকে মনে করে যে এত বড় গাড়ি চারটা ব্যাটারি তো চলবে, খুব ভালো চলে, এটার সার্ভিসটা খুব ভালো। আর পিছনে দুইটা ব্যাটারি এবং দুইটা পকেট আছে, এটার ভিতরে তালা সিস্টেম করা যাবে। আর এই ব্যাটারি, এটার মোটর কন্ট্রোলার হচ্ছে 1500 ওয়াটের, অনেক অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল একটা মোটর কন্ট্রোলার, যা ভাবনার বাইরে। আপনার এরকম ঢাল অনায়াসে উঠা যেতে পারবো। এবং এইটার পরে গাড়িটি হচ্ছে আমাদের শোরুমে আরেকটা জনপ্রিয় গাড়ি, অনেক ফেমাস, এটা হচ্ছে ফুল সাদ গ্লাস ফ্রেম। এই দেখুন এই গাড়িটি খুব সুন্দর, দেখলেই মনে মনে চায় যে নিয়ে যাই বাসায়। এটার চেসিসটা খুব হেভি, এবং এটার ভিতরে অনেক সুন্দর এবং খুব উন্নত মানের মাল দেওয়া আছে। আর এটা ভিতরে মনে করেন যে আপনারা সামনে তিনজন বসতে পারবেন, পিছনে তিনজন বসতে পারবেন, খুব সুন্দরভাবে অনায়াসে বসতে পারবেন। এই দেখুন আমি বসে দেখাই, এই দেখুন এই যে আমি বসলাম, এবং আমার এখানেও বসতে পারবে, চিকন চিকন হলে মনে করেন যে এখানে তিনজন অনায়াসে বসতে পারবে। এবং হিউজ পরিমাণে জায়গা আছে, এখানে আপনার মাল সামান অনেক কিছু ক্যারি করতে পারবেন। এবং এটার ভিতরে আপনার মনে করেন যে পিছনে দুইটা পকেট আছে, এই দেখুন দেখাচ্ছি, এটার ভিতরে মনে করেন যে এখানে দুইটা পকেট আছে, এবং এটার ভিতরে মনে করেন যে দুইটা ব্যাটারি ইউজ করতে পারবেন, সামনে দুইটা পিছনে দুইটা, খুব সুন্দর একটা গাড়ি। আর এই দেখুন এটার ভিতরে মনে করেন যে 1200 ওয়াট 1500 ওয়াট দুটোটাই মোটর কন্ট্রোলার ইউজ করতে পারবেন। এবং আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে কথা বলে এবং আমাদের শোরুমে আসবেন, আইসা গাড়ি দেখবেন, তারপরে জাজ করবেন যে আমরা যেই রেটটা আপনাদেরকে গাড়ি দিব এই রেটটা অন্য কেউ দিতে পারে কিনা। এবং আমাদের গাড়ির রেটটা আমরা ফোনের মাধ্যমে বলবো, কারণ এটা পাবলিশ করা যাবে না, এটা অনেক সিক্রেট একটা জিনিস। তো ভিউয়ার্স, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আর লাইক তো অবশ্যই করবেনই, কারণ আমাদের আপনাদের লাইক সাবস্ক্রাইব ভালোবাসাই আমাদের মনে করেন যে নতুন ভিডিও আপলোড দেওয়ার প্রেরণা যোগায়। তো আসসালামু আলাইকুম।